আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, প্রত্যেকদিন আমরা সালাত আদায় করি। পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। সালাতের মাধ্যমে আমরা পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি। এই সালাত আমাকে জান্নাতে নিয়ে যাবে। কাফের আর মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। শয়তান সবচেয়ে বেশি টার্গেট করে যাতে আপনি সালাত না পড়েন, আর জাহান্নামে অধিকাংশ মানুষ যাবে যারা সালাত আদায় করে না। তো এই সালাতটা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সালাত আমরা পড়ি, কিন্তু সালাতে আমাদের মন বসে না। এটি একটি গুরুত্বপূর্ণ এবং কমন বিষয়। আমাদের প্রতিদিনই ভাই বোনদের এই কমন সমস্যাটি পড়ে থাকে। হয়তো এই কারণে আমাদের অনেকে সালাত আদায় করতে প্রয়োজন বোধ করে না, বা সালাতে মন বসানোর ভিতায় আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে না। আবার অনেকে আছে সালাত পড়ে খুব দ্রুত সহিত সালাত আদায় করে। এরকম সমস্যা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে এর সমাধান খুঁজে নিতে পারি, আসুন আজকে আমি সালাতে মন বসার অনেক লম্বা হিস্ট্রি রয়েছে, লম্বা বক্তব্য রয়েছে, কিন্তু আমি ওইখান থেকে সামান্য ছোট একটি বিষয় আমি আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ সামনে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে খুবই ছোট একটি বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা এই রমজান মাসে সালাতে মন বসাতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা সালাতে মৃত্যুকে স্মরণ করো, কারণ যে ব্যক্তি সালাতে মৃত্যুকে স্মরণ করবে সে সঠিকভাবে সালাত আদায় করতে পারে, এবং সেই ব্যক্তির মতন সালাত আদায় করো, মনে করবে যে এই সালাত তার জন্য শেষ সালাত, সামনে আর কোনো সালাত পাবে না। সিলসিলা সহিহা 1421 নম্বর হাদিস। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিন্তাই করতে বলেছেন, সেটা হচ্ছে যে সালাতে মৃত্যুকে স্মরণ করা, ভবিষ্যতে আপনার মৃত্যু হবে এটাও চিন্তা করা। আপনি এখন দাঁড়িয়ে গেলেন, এখন যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলার কাছে, আপনি তো একটা ভালো একটা মৃত্যু লক্ষণে মৃত্যুবরণ করলেন আলহামদুলিল্লাহ, কিন্তু এরপরে আপনি রুকু দিতে পারবেন কি না, সিজদা দিতে পারবেন কি না, আবার এই সালাত শেষে পরবর্তী যে সালাত আছে, ধরেন জোহর পড়েছেন, আপনি আসর সালাত পড়তে পারবেন কি না তার আপনার কোনো গ্যারান্টি নেই। যদি এভাবে মন স্থির করতে পারেন, সালাতে দাঁড়ানোর পূর্বে আপনি এভাবে মন থেকে জাগ্রত করতে পারেন, চোখ বন্ধ করে উপলব্ধি করুন এই সালাত আপনার জন্য শেষ, আপনি আর পরবর্তী সালাত পড়তে পারবেন না, এই চিন্তা লালনপালন করবেন। আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তুমি বিদায় সালাত এমনভাবে দাঁড়াবে যেমন যেন তোমার জীবনের শেষ সালাত। এটা হচ্ছে আহমদের 412 নম্বর হাদিস। তো প্রিয় ভাই বোনেরা, সালাত আদায়ের সময় আমাদের এমনভাবে মন স্থির করা চাই যাতে আমাদের মন হয় জান্নাত আমাদের ডান পাশে আছে। সালাত আদায়ের সময় আমাদের এমনভাবে মন স্থির করা চাই যাতে আমাদের মনে হয় জান্নাত আমার ডান পাশে, জাহান্নাম আমার বাম পাশে, পুল সিরাত আমাদের পায়ের নিচে, মাথার উপরে রয়েছে পাহাড় সমূহ পাপ রাশি যা আমাকে ভেঙে টুকরো করে ফেলবে, আর মালাকল মউত আমাদের পিছনেই রুহ নেওয়ার অপেক্ষায় রয়েছে। এভাবে যদি আমরা সালাতটা শেষ করতে পারি, সালাত শেষেই পৃথিবীর সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হতে হবে আমাদের মৃত্যু, আমাদের আমানামা বন্ধ হয়ে যাবে, যাবতীয় হাহাকার কিংবা আমাদের আফসোস আর কোনো কাজে আসবে না। এই ক্ষণস্থায়ী এই পৃথিবীতে এই সেই শেষ মুহূর্ত, এবং এই সালাতেই আমাদের অসীম সময়ের জন্য নির্ধারিত আবাস জান্নাত, কিংবা আমাদের জাহান্নামের ফয়সালা করে নেবে। সালাতটা যদি আপনি সঠিকভাবে না আদায় করতে পারেন, আপনি আর কি নিয়ে কবরে যাবেন? ওয়াল্লাহি
আমরা কি তখন শেষ সালাতেও তাহরা করব? আল্লাহ তাআলার সামনে জীবনের শেষ সিজদা আমরা কি দীর্ঘ করতে পারছি? শেষের শুরুটা ভালো করার জন্য আমাদের মনকে স্থির করতে পারবো না? এই যে কথাগুলো বলছি আপনারা কি বুঝতে পারছেন? আপনার শেষ সালাত, সালাতরত অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন, কিংবা পরের ওয়াক্ত আপনার শেষ সালাত, এরকম যদি চিন্তা করেন তাহলে কি আপনার সালাতে মন বসবে না? এরকম কি চিন্তা আসবে? যারা মৃত্যু দ্বার প্রান্তে চলে গিয়েছে তাদেরকে একবার জিজ্ঞাসা করুন, তারা তাদের আমলকে কিভাবে করবে? কয়েদিকে জিজ্ঞাসা করুন, যাদের ফাঁসির রায় আছে, মৃত্যুদণ্ড কার্যকর হবে কিছুক্ষণের মধ্যে বা কিছুদিনের ভিতর, তারা কিভাবে তাদের আমলকে গুছিয়ে নিচ্ছে? ঠিক তেমনি ভাবে আমাদের উচিত সালাতটা আমাদের মনের ভিতরে গেঁথে রাখতে হবে যে এই সালাতের পর আমার মৃত্যু। সালাতের মন স্থির করার অনেক আমল আছে ভাই, অনেক আমল। এর মধ্যে ছোট্ট একটা বিষয়, মৃত্যুকে স্মরণ করা, আর কিছু নেই। ইনশাআল্লাহ আপনি নিজে আস্তে আস্তে থেকে আপনি চেষ্টা করুন, পরবর্তীতে ইনশাআল্লাহ আপনি পরিবর্তন দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।